দেখুন একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে স্কুলের মধ্যে দুই শিক্ষকের হাতাহাতির ছবি। বুঝতেই পারছেন ছবি দেখে, দুই শিক্ষকের মধ্যে বচসা হাতাহাতি হুড়োহুড়ি পড়ে যায় স্কুলের মধ্যে, আর শিক্ষক এবং প্রধান শিক্ষককে থামাতে ছুটে যান স্কুলের অন্যান্য শিক্ষকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও, আর এই ঘটনা হচ্ছে বর্তমান 2 নম্বর ব্লকের হাট গোবিন্দপুর হাই স্কুলে। দুই শিক্ষকের মধ্যে গণ্ডগোলের খবর পেয়ে স্কুলে আসেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে হাট গোবিন্দপুর ফাঁড়ির পুলিশ পর্যন্ত। ঘটনার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন দিতে আসে স্কুলেরই বেশ কিছু প্রাক্তন ছাত্র। স্কুলে সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এমনটি দাবি করা হচ্ছে প্রাক্তন ছাত্রদের তরফ থেকে। একটা ঘটনা ঘটেছিল, সেই শিক্ষক মহাশয় ছিলেন কৃষ্ণবাবু, তো সেই ঘটনাটার জন্য একটা ডেপুটেশন দিতে এসছে আর কি, এবং বলেছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। ওনার ওই দিন ক্লাস বন্ধ হয়ে গেছিলো 13 তারিখে, ছাত্রছাত্রীরা ওই হট্টগোল করেছে ক্যাম্পাসে, আমরা ছুটি করে দিয়েছিলাম। তারপরে থানা থেকে পুলিশ এসেছিলেন, পুলিশ আসছিলেন, এখান থেকে নেতৃত্ব এসেছিলেন, এসে একটা মিটিং করেছিলেন। স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব বাকি বলছে, শুনবো। যা স্কুল আছে আমাদের জেলায়, আমার মনে হয় পরিকাঠামোগত দিক দিয়ে কোথাও সমস্যা নেই, দু একটা জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে হতে পারে, ঘর পুরনো হয়ে গেছে সেটা সারানোর কথা, কিন্তু যে পরিকাঠামোর জন্য ছাত্রদের অসুবিধা হচ্ছে এটা বাংলায় হয়নি বলে মনে হয়, আমার কোথাও কেউ দেখাতে পারবে না। কারা বলছে, কেন বলছে জানি না, এখানে বাংলায় পরিকাঠামোগত সমস্যা উচ্চ বিদ্যালয়ে হোক, প্রাথমিক বিদ্যালয়ে হোক, কোথাও পশ্চিমবাংলার কোনো জেলায় নেই। না দেখুন, আমার কিন্তু এটা মনে হয় না, আমার মনে হয় ঠিকই আছে, যেখানে শিক্ষামন্ত্রী থেকে পুরো শিক্ষা দপ্তরটা হচ্ছে জেলের ভাত খায়, সেখানে হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা যে এটাই হবে, এটাই এক্সপেক্টেড, এর থেকে ভালো কিচ্ছু আশা করা যায় না। কী আশা করছেন যে হচ্ছে বড় বড় ভালো ভালো স্কুল হবে, সেখানে ভালো বেঞ্চ থাকবে, ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে, বাথরুম থাকবে, আশা করাটাই ভুল। পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আজকে বাংলাতে শিক্ষার যে শিক্ষা কেন বলবো, সর্বক্ষেত্রে যে জায়গায় চলে গেছে, যদিও ওনারা বলেন উন্নয়ন সর্বত্র দাঁড়িয়ে আছে, এই উন্নয়ন দাঁড়াতে দাঁড়াতে আলটিমেটলি মানুষের যে পরিস্থিতি হয়ে গেছে তাতে মানুষের একদম বিছানায় শুয়ে পড়েছে মানুষ।